হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় জিএসসি শ্রোত ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আমি হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজকে ম্যাথ সাজেশন নিয়ে। চলো আমরা ম্যাথ সাজেশন নিয়ে আলোচনা করি। প্রথমে কপি বার পাঠিয়ে যে কোনো দুটি আইটেম করলে হবে। দেখো এখানে তিনটি আইটেম দেওয়া আছে, প্যাটার্ন, সরলমাত্রা, পূর্ণা। এখানে প্যাটার্ন করলে একটি সৃজনশীল কম আসবে, সরলমাত্রা থেকে একটি আসবে, পূর্ণা থেকে একটি আসবে। আমি আশা করি এখন অনেক কম সময় আছে, সো তিনটি অধ্যায়ে তিনটি অপশন না করো, যে কোনো দুটি অপশন করো। তোমার কাছে যে দুটি অপশন ভালো লাগে সেই দুটি অপশন করো। আমি সাজেস্ট করবো এক এবং তিন, মানে অনুশীলনী এক এবং তিন করো। এবং খবিবাদ বীজগণিতের এখানেও যে কোনো দুটি আইটেম করলে হবে। বীজগণিতের সূত্রগুলি প্রয়োগ 4.1 এবং 4.2, সরল সমীকরণ 6.1, 6.2 এবং পূর্ণাংশ। এই তিনটা অধ্যায় যদি করো তাহলে তোমার তিনটে সৃজনশীলই কমন পড়বে। আমি আশা করি তোমরা যে কোনো দুটি আইটেম করবে, যেহেতু শর্ট টাইম সেহেতু দুটি আইটেম করাই উচিত। ওকে, আমি সাজেস্ট করবো চার এই যে এক এবং দুই করার জন্য ভগ্নাংশ আমাদের একটু জটিলতা থাকে, অনেকগুলো নিয়ম ফলো করা লাগে। সো আমরা সরল সমীকরণটাই করবো আর বীজগণিতের প্রয়োগ এটা করার চেষ্টা করবো, যেহেতু আমরা ক্লাস সিক্স থেকে বীজগণিতগুলো করে আসতেছি। এবার আসি গ বিভাগ, জ্যামিতি, পিথাগোরাসের নয় অনুসমূলীর প্রত্যেকটা সম্পর্কে উপপাদ্য অনুসিদ্ধান্ত এবং পিথাগোরাসের যে দুটি উপপাদ্য আছে এই দুটি আমরা করার চেষ্টা করব। আর চতুর্ভুজে 8.2 এখান থেকে একটি সৃজনশীল আসবে, আর বৃত্তিতে একটি আসবে। সো এখানেও যে কোনো দুটি করতে পারো। আমি সাজেস্ট করবো পিথাগোরাস এবং চতুর্ভুজের এই দুটা করো, প্রথম দুটা, তাহলে তোমাদের জন্য অনেক বেটার হবে। গ বিভাগে পরিসংখ্যান 11 অংশগুলি এখান থেকে দুটো সৃজনশীল আসবে, একটি উত্তর দিতে হবে। সো আমরা জানি আমাদের সাতটি সৃজনশীলের উত্তর দিতে হয়, তা ঘ বিভাগ থেকে একটি আর প্রত্যেকটি বিভাগ থেকে দুটি করে মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। যারা এখন এ প্লাস পেতে চাও তারা আমি যেটা বললাম যে তিনটি করে আসবে, দুটো অ্যান্সার দিতে পারলে হবে। তোমরা দুটো করে করলেও তুমি এ প্লাস, যারা পাস করতে চাও তাদেরকে সাজেস্ট করবো প্রথম অধ্যায় এবং 11 নম্বর অধ্যায়। এবং জ্যামিতি চতুর্থ বুঝের যে সম্পাদ্যগুলো আছে এগুলো করো, তাহলে তুমি মোটামুটি খুব সহজেই তিনটি অধ্যায় পাস করা যাবে। এটা করতে থাকো, তাহলে আজ রাখি। আর যদি তোমাদের ম্যাথের সাজেশন লাগে, সৃজনশীলের সাজেশন লাগে, প্রত্যেকটা কপি পেলের জন্য যদি সৃজনশীল লাগে, তো আমার কমেন্টে জানাতে পারো। এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করো না। আশা করি আমি তোমাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসবো আরও। তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ। ওকে, সিলেক্ট।